একজন ছেলে এসে মায়ের কাছে দুইটা ভাউচার দিল দুইটা ভাউচার দিয়া মায়ের বলে মা এই ভাউচার দুইটা তুমি রেখে দাও আর আমাকে ভাউচারের টাকাগুলি দিয়ে দাও মা বলে বাবা রে কিসের ভাউচারে দুইটা বলে মা আমি সারা দিন আমার ছোট ভাইকে কোলে করে কষ্ট করে নিয়ে থাকি তুমি বাড়িতে কাজ করো এ সারা দিন যে কষ্ট করে আমি নিয়ে থাকি এই জন্য তুমি আমারে দিবা 50 টাকা আর সন্ধ্যাবেলা তুমি অসুস্থ মানুষ আমি তোমার বিছানায় করে দিয়া মশারি টাঙ্গায় দি এই জন্য তুমি আমারে দিবা আরো 50 টাকা এই দুইটা ভাউচারের ফুল অ্যামাউন্ট হলো মোট অ্যামাউন্ট হলো মাত্র 100 টাকা এই 100 টাকা তুমি আমারে দিয়ে দাও আর ভাউচার দুইটা তুমি রেখে দাও মা বলে বাবা রে তোর ভাউচার দুইটা আমি নিলাম আমারও ভাউচার আছে আমার ভাউচার হলো 4টা মা ছেলে জিজ্ঞেস করে মা তোমার আবার কিসের ভাউচার মা বলে বাবা রে তোর ভাউচার তো তুই নিজে হাতে তৈরি করেছিস আর আমার ভাউচার স্বয়ং আল্লাহ তৈরি করে দিয়েছে ووصينا الإنسان بوالديه إحسانا حملته أمه كرها وضعته كرها وحمله وفصاله 30 شهرا الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وحبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا بشر أحدهم بالأنثى ظل وجهه مسودا وهو كظيم يتوارى من القوم من سوء ما بشر به أيمسكه على هون أم يدسه في التراب ألا ساء ما يحكمون وقال رسول الله صلى الله عليه وسلم من على ثلاث بنات فأدبهن
وزوجهن وأحسن إليهن فله الجنة أو كما قال عليه الصلاة والسلام আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে ইসলামে নারীর মর্যাদা বিষয় মনে রাখবেন আলোচনা বোঝা সহজ হবে ইসলামে নারীর মর্যাদা আমার মা বোনরাই বারবার দেশের সরকার তাদের জন্য কিছু হলেও ওয়াজ করা দরকার ঠিক কি না এবং এই ওয়াজের মাধ্যমে তাদেরকে কিছু একটু হলেও সাইজ করা দরকার সবাই বলছে ঠিক মা বোনরা তো রেগে গেছে আমার উপরে যে আমাদের কি সাইজ করবে ঠিক কি না আমার ভাইরা নারী এর বাংলা আরেকটি প্রতিশব্দ আছে সেটি হচ্ছে মেয়ে নারীর আরেকটি প্রতিশব্দ কি মেয়ে আর এই মেয়ে বল মেয়ে শব্দটা লেখার সময় বা বলার সময় প্রথম বর্ণ হচ্ছে ম ম দিয়ে শব্দটা শুরু হয় আর এই ম বর্ণ দিয়া যত শব্দ যত কথা যত সেন্টেন্স শুরু হয় তার অধিকাংশ সেন্টেন্স এবং অধিকাংশ কথাই অত্যন্ত চমৎকার এবং ভালো মর্যাদা সম্পন্ন মহাদিয়া মক্কা শরীফ ভালো নাকি খারাপ আওয়াজ দিবেন এক হাতে তো তালি বাজে না তালি বাজাতে হলে হাত দুটোই লাগে তার মানে আপনাদেরকেও লাগবে আমাকেও লাগবে তাহলে মহাদিয়া মক্কা শরীফ শব্দটা ভালো নাকি খারাপ মহাদিয়া মদিনা শরীফ ভালো নাকি খারাপ মহাদিয়া আজকের মাহফিল ভালো নাকি খারাপ মহাদিয়া মসজিদ মহাদিয়া মাদ্রাসা মহাদিয়া মাওলানা মহাদিয়া মুফতি মহাদিয়া মুহাদ্দিস এ পর্যন্ত এতগুলো যে শব্দ বললাম কোন একটা শব্দ খারাপ পেয়েছেন সব শব্দ চমৎকার মর্যাদাপূর্ণ এবং সম্মান সম্মানের যোগ্য সব শব্দগুলি কারণ ম দিয়ে শুরু হয়েছে আর মেয়ে শব্দটাও যেহেতু ম দিয়ে শুরু হয়েছে সুতরাং আমার মা বোনরাও মেয়েরাও মর্যাদা এবং মর্যাদা সম্পন্ন এবং সম্মান ও মর্যাদার অধিকারী ঠিক কিনা এই মেয়েদের সারা জীবনটাকে তিনটি স্তরে ভাগ করা যায় কয়টি স্তর তিনটি স্তরে মেয়েদের জীবনটাকে ডিভাইড করা যায় প্রথম নাম্বার স্তর মনে রাখবেন কন্যা দ্বিতীয় নাম্বার স্তর হচ্ছে স্ত্রী বা বধূ তৃতীয় নাম্বার স্তর হচ্ছে মা স্তর পেলাম কয়টা তিনটি এখন ইসলাম নারীকে কন্যা হিসাবে কি মর্যাদা দিল স্ত্রী বা বধূ হিসাবে কি মর্যাদা দিল মা হিসাবে ইসলাম নারীকে কি মর্যাদা দিয়েছে সংক্ষিপ্ত করে ইনশাআল্লাহ চেষ্টা করব আপনাদের খেদমতে বলার জন্য তবে প্রথমে বলবো কন্যা তারপরে বলবো মা এরপরে যদি সময় থাকে ইনশাআল্লাহ স্ত্রী হিসাবে কি মর্যাদা পাইল বা ইসলাম দিল এটা বলা হবে ইনশাআল্লাহ কন্যা হিসাবে ইসলাম কি মর্যাদা দিয়েছে বা নারীকে যত মর্যাদা দিয়েছে ইসলাম আকাশের নিচে এবং জমিনের উপরে ম্যান মেড ইজ আফ মানব রচিত যত ধর্ম আছে কোন ধর্মে নারীকে তত মর্যাদা দেয় নাই হিন্দু বৌদ্ধ জৈন ব্যাবিলনীয় মিশরীয় মেক্সিকো ইহুদি খ্রিস্টান যত ধর্ম আছে কোন ধর্মে নারীকে সম্মান দেওয়া হয়নি দিয়েছে ইসলাম ইসলাম কন্যা হিসেবে নারীকে কি মর্যাদা দিল আর আমার ভূমিকা লম্বা না করে সরাসরি এখন আমরা আলোচনায় চলে যাই ইসলাম কন্যা হিসেবে নারীকে কি মর্যাদা দিল আল্লাহ রসুলের হাদিস তা প্রমাণ করে দেয় আল্লাহ রসুল বলেন মান আলা সালাসা বানাতিন ফাদাবাহুন্না ওয়া যাওয়াজাহুন্না ওয়া আহসানা ইলাইহিন্না ফালাহুল জান্নাহ যার ঘরে তিনটা কন্যা সন্তান জন্মগ্রহণ করলো আর তাদেরকে আদব শিক্ষা দেওয়া ইসলামী তরবিয়তে স্নেহের সহিত লালন পালন করে বিয়ে দিয়ে দিল আল্লাহর নবীজি বলেন ফালাহুল জান্নাত তার জন্য জান্নাত অবধারিত হয়ে গেল জোরে কোন সুবহানাল্লাহ এরপরে মুসলিম শরীফের অন্য একটি হাদিস শরীফের মধ্যে বলেন মান আলা জারিয়াতাইনি হাত্তা তাবলুগা জাআ ইয়াউমাল কিয়ামাতি আনা ওয়া হুয়া ওয়া দাম্মা আসাবিআহু আল্লাহর নবীজি বলেন
যার ঘরে দুটি কন্যা সন্তান জন্মগ্রহণ করলো আর তাদেরকে বালেগ হওয়া পর্যন্ত প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত তাকে ভরণ পোষণ দিল আল্লাহর নবীজি বলেন কাল কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় আমি আর ওই কন্যার মা বাবা পাশাপাশি অবস্থান করব আল্লাহর নবীজি দুই হাত মিলায়া দুইটি আঙ্গুল মিলায়া দেখায় দিলেন এই দুইটি আঙ্গুল যেমন পাশাপাশি ওই দুই কন্যার মা বাবা আর আমি আল্লাহর রাসূলও পরকালে পাশাপাশি থাকব আমার ভাইরা কন্যার ব্যাপারে রাসূল সুসংবাদ দিয়েছেন যারা এদেরকে লালন পালন করবে তারা জান্নাতি হয়ে যাবে যারা এদেরকে লালন পালন করবে তাদের সাথে আল্লাহর রাসূল জান্নাতের ভিতরে প্রবেশ করবেন থাকবেন আল্লাহর নবীজি এমন কথা বললেন না যার ঘরে দুটি পুত্র কন্যা সন্তান দুটি পুত্র সন্তান কিংবা তিনটি পুত্র সন্তান জন্ম লাভ করবে আর তাদেরকে আদব শিক্ষা দিয়া ইসলামের তরবিয়তে লালন পালন করে বিয়ে দিয়ে দিবে তাদের জন্য জান্নাত অজীব হয়ে যাবে এমন কথা রাসূল বলেন নাই ছেলের ব্যাপারে ছেলে সন্তানের ব্যাপারে আল্লাহর রাসূল বলেন নাই বলেছেন কন্যা সন্তানের ব্যাপারে তাহলে কন্যা সন্তানকে মর্যাদা দিয়েছে কে ইসলাম ইসলাম মর্যাদা দিয়েছে ছেলের উপরে কন্যাকে মর্যাদা দিয়েছে এই কন্যা সন্তানকে আল্লাহ রাসূল বেশি মহব্বত করতেন খুব বেশি মহব্বত করতেন আল্লাহর নবীজি যখন কোথাও সফরে যেতেন ভ্রমণে যেতেন সবার শেষে দেখা করতেন কলিজার টুকরা মেয়ে মা ফাতেমার সাথে আবার যখন সফর থেকে তিনি ফিরে আসতেন তখন সবার আগে যার সাথে দেখা করতেন তিনি হলেন কলিজার টুকরা মেয়ে মা ফাতেমা মহব্বত করতেন রাসূল কত মহব্বত করতেন কন্যা সন্তানকে একটা ঘটনা বললেই আপনাদের বুঝে আসবে এবং হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে মহব্বত করতেন বিশ্ব নবীর ইন্তেকালের সময় হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যাচ্ছেন বেহুশ হয়ে যাওয়ার উপক্রম হয়ে পড়েছেন আল্লাহর নবীজি হযরত মা ফাতেমার কান্না বরদাস্ত করতে না পেরে ইশারা করে ডাকলেন হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলের কানে মুখ লাগায় দিলেন আল্লাহর নবীজি কানে কানে কি যেন বললেন সাথে সাথে হযরতে ফাতেমার কান্না বন্ধ হয়ে গেল হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করলেন মা ফাতেমা রাসূল তোমার কানে কানে এমন কি বললেন যে তোমার কান্না একেবারে বন্ধ হয়ে গেল হযরতে মা ফাতেমা বলে মা আমার আব্বা জান আমার কানে কানে বললেন ফাতেমা রে তুমি কেঁদো না তোমার কান্না আমি রাসূল সইতে পারি না আমি তোমার সুসংবাদ দিতেছি আমার মৃত্যুর পরে সবার আগে তোমার সাথেই আমার দেখা হয়ে যাবে হযরত মা ফাতেমা বুঝতে পেরেছেন যে আমার আব্বা জানের ইন্তেকালের পরে আর বেশি দিন আমার সময় দুনিয়াতে থাকা চলবে না আমার মৌত হয়ে যাবে দেখা গেছে হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না আল্লাহর রাসূলের ইন্তেকালের ছয় মাসের ভিতরে তিনিও দুনিয়া ছেড়ে বিদায় হয়ে আব্বা জানের সাথে শামিল হয়ে গেলেন রাসূল মহব্বত করতেন মেয়েদেরকে আমাদের সমাজে কিছু মানুষ এখন তৈরি হয়েছে কন্যা সন্তান হলে পরে এরা বেজার হয় হয় না স্ত্রীর সাথে কথা বলে না রাগ করে থাকে গুসা করে থাকে কারণ কি কন্যা সন্তান হয়েছে অপরাধ করে ফেলেছে স্ত্রী কন্যা সন্তান জন্ম দিয়া আমার ভাইরা ছেলে বা মেয়ে দেয়ার মালিক কে স্ত্রীর কোনো হাত আছে নাই এটা কি আমি বলছি আল্লাহ পাক বলছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আল্লাহ রাব্বুল আলামিন যাকে চান মেয়ে সন্তান দান করেন আর যাকে চান ছেলে দান করেন এরপর আল্লাহ পাক বলছেন আউ ইউজাউইজুহুম যুকরানা ওয়া ইনাসা আর যাকে চান আল্লাহ পাক ছেলেও দান করেন মেয়েও দান করেন ওয়াজআলু মান ইয়াশাউ আকীমা আর আল্লাহ রাব্বুল আলামিন যাকে
ইচ্ছা করেন ছেলেও দেন না মেয়েও দেন না কমপ্লিটলি পূর্ণাঙ্গভাবে পরিপূর্ণভাবে তাকে বন্দা করে রেখে দেন আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা করেন মা বাবা ছাড়া সৃষ্টি করেন আর যাকে ইচ্ছা করেন বাবা ছাড়াও সৃষ্টি করতে পারেন এসব কিছু ক্ষমতা কার হাতে জোরে করে ইন্না আল্লাহ আলা কুল্লি শাইইন কাদির সব কিছুর ক্ষমতা রাখেন কে আল্লাহ পাক সুতরাং আমার যে সমস্ত ভাইরা কন্যা সন্তান হলে পরে স্ত্রীর প্রতি বেজার হন স্ত্রীর সাথে মন খারাপ করে থাকেন কথা বলেন না এটা ঠিক কাজ করেন নাকি বেঠিক কাজ করেন চিল্লায় কোন আপনারাই বলেন ঠিক না বেঠিক বেঠিক এমন করা যাবে না এই ভাইদের অবস্থা দেখলে এদের অবস্থার কথা চিন্তা করলে আজ থেকে দেড় হাজার বছর আগের কথা জাহিলি যুগের কথা অজ্ঞতার যুগের কথা স্মরণ হয়ে যায় যখন কন্যা সন্তান ছিল একটা অপরাধ কন্যা সন্তান হলে নিজের পিতা আপন কন্যা সন্তানকে আছাড় মেরে ফেলে দিত জিন্দায় কবর দিত অপরাধ কি কন্যা সন্তানের অপরাধ একটাই সে কন্যা হয়ে মেয়ে সন্তান হয়ে জন্মগ্রহণ করেছে আর কোন অপরাধ নয় আল্লাহ রাব্বুল আলামিন জাহিলি যুগে নারীদের কোনো সম্মান ছিল না মর্যাদা ছিল না কন্যা সন্তান হলে পরে তাদেরকে আছাড় মেরে ফেলে দিত জিন্দায় কবর দেয়া দিত ভোগ্য সামগ্রীর মতো তারা বাজারে বিক্রি হতো তাদের সমাজে কোনো দাম ছিল না মান ছিল না মর্যাদা ছিল না তাদেরকে যে জিন্দায় দাফন করে দিত আল্লাহ পাক এই চিত্র কোরআনে কারিমে তুলে ধরেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা ওয়াল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দা ওয়া হুওয়া কাযীব যখন তাদের কাউকে কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হতো তখন তাদের চেহারাটা কালো হয়ে যেত যেন পুরা জ্বলন্ত কয়লা অঙ্গারের মতো এরপরে কি করত ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশিরাবি প্রাপ্ত সুসংবাদের দুঃখে কন্যা সন্তানের সুসংবাদ পাওয়ার দুঃখে সমাজের লোকদের থেকে নিজেকে আড়াল করে রাখতো দেখা দিত না লজ্জায় তারা নিজেকে লুকায় রাখত আর কি করত আল্লাহ পাক বলেন ইউমসিকুহু আলাহুনিন আম ইয়াদুসুহু ফিত তুরাব তারা চিন্তা করত লাঞ্ছনা স্বীকার করে লজ্জা স্বীকার করে তাদের কি জিন্দা রাখবে জীবিত রাখবে নাকি জিন্দায় আমিয়াদু সুহুফি তুরাব জিন্দায় তাদেরকে মাটির নিচে দাফন করে ফেলবে আল্লাহ পাক বলছেন আলা সামা ইয়াকুন তাদের এই সিদ্ধান্ত খুব নিকৃষ্ট তাদের সিদ্ধান্ত কি খুবই নিকৃষ্ট মেয়ে সন্তান হলে লজ্জা কিসের আর দাফন করবাই বা কেন জাহিলি যুগের ইতিহাস আপনারা স্টাডি করবেন দেখবেন অসংখ্য ঘটনা ঘটেছে আল্লাহর নবীর সাহাবী হযরতে দেহিয়াতুল কালবি ইসলাম গ্রহণ করার পর রসূলের কাছে আসলেন আল্লাহর নবীজি বলেন দেহিয়াতুল কালবি তুমি তো ইসলাম গ্রহণ করেছো আল্লাহ পাক তোমার অতীতের তাম গুনাহ মাফ করে দিয়েছে হযরতে দেহিয়াতুল কালবি বলেন ইয়া আল্লাহর রাসূল ইয়া রাসূল আল্লাহ আল্লাহ পাক ঈমান আনার জন্য যদি আমার জীবনের তাম গুনাহ মাফ করে দেন এমন একটা জঘন্য অপরাধ করেছি এই অপরাধের গুনাহ আল্লাহ পাক ক্ষমা করবেন নবীজি জিজ্ঞেস করলেন সাহাবীরে এমন কি অপরাধ করেছো এমন কি জঘন্য পাপ করেছো যে আল্লাহ পাক ক্ষমা করবেন হযরতে দেহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের সামনে দু চোখের অশ্রু ছেড়ে দিয়া কাঁদতেছে তার অশ্রু গাল বেয়ে পড়তেছে আর নিজের সন্তান নিজের কন্যা জামিলাকে জিন্দায় দাফন করার ঘটনা রসুলকে শোনাচ্ছে হযরতে দেখিয়ে তোমার কালবে বলেন কাঁদতেছেন আর বলতেছেন ইয়া রসুল আল্লাহ আমি আমার স্ত্রীকে অন্তঃসত্ত্বা রেখে দিয়া গর্ভবতী রেখে দেয় বিদেশে চলে যায় বিদেশ থেকে সংবাদ পায় যে আমার স্ত্রী একটা মরা সন্তান জন্ম দিয়েছে ঘটনা এখানে শেষ আমি দীর্ঘ কয়েক বছর পরে বাড়িতে এসে দেখি যে একটা সুন্দর গোলাপ পাপড়ির মতো সুন্দর ফুটফুড়ে
চারার অধিকারী একটা মেয়ে দৌড়াদৌড়ি করতেছে। আমি স্ত্রীকে জিজ্ঞেস করলাম, বিবি রে এই মেয়ে সন্তানটাকে? আমার স্ত্রী জবাব দিল যে স্বামী রে, আমি তোমাকে মিথ্যা সংবাদ দিয়েছিলাম, মিথ্যা কথা বলেছিলাম, তোমার মরা সন্তান জন্ম হয় নাই, তোমার এই কন্যা সন্তানই জন্মগ্রহণ করেছিল, আমি তোমাকে মিথ্যা বলেছি, তার কারণ হলো তুমি যদি আমাকে বলতে যে কন্যা সন্তান হয়েছে কি জিন্দায় দাফন করে ফেলো, তাহলে আমি মা হয়ে আপন কন্যাকে মাটির নিচে দাফন করতে পারতাম না। হযরত দাইয়াতুল কালবে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা স্বামী স্ত্রী যখন রাতের বেলা ঘুমাতে গেলাম, আমরা স্বামী স্ত্রীর মধ্যখানে ওই ছোট্ট কন্যা সন্তানটা শুয়ে গিয়া আব্বু আব্বু করে, আব্বু আব্বু করে আমাকে একবার জড়ায় ধরে, আবার আম্মুর দিকে ফিরে আম্মু আম্মু করে তার মায়ের একবার জড়ায় ধরে। আমি চিন্তা করলাম, এত সুন্দর একটা কন্যা সন্তান, কি ঘৃণার কথা যে কন্যার বাবা হয়েছি। আমি সিদ্ধান্ত নিয়ে ফেললাম, আগামীকাল যেভাবে হোক তাকে জিন্দায় কবর দিয়ে দিব। সকালবেলা উঠে হযরতে দাইয়াতুল কালবি স্ত্রীকে ডাক দিয়ে বললেন, বিবি রে জামিলাকে গোসল করায়া সুন্দর জামা কাপড় পরায় দাও, আমি তার নিয়ে একটু বেড়াতে যাব। স্ত্রী বুঝতে পারে নাই হযরতে দাইয়াতুল কালবির কথা শুনে কন্যা সন্তানটাকে গোসল করায় দেয়ার, নতুন কাপড় চোপড় পরায় দেয়ার, জীবনের শেষবারের মতো দুই লুকমা খাবার খাওয়াই দিয়েছে। দাইয়াতুল কালবি কন্যা সন্তানকে নিয়ে রওনা হয়ে গেলেন, বাড়ি থেকে বের হয়ে গেলেন, অনেক দূরে গিয়া পাহাড়ের পাদদেশে যখন পৌঁছালেন, একটা গর্ত খননের অস্ত্র বের করে গর্ত খনন করা আরম্ভ করলেন। গর্ত যখন খনন করতেছিলেন, তখন গর্তের মাটির টুকরাগুলি তার দাড়িতে লেগে যাচ্ছিল। জামিলা আব্বুর কাছে এসে নিজ হাত দিয়া দাড়ি থেকে মাটি গুলো পরিষ্কার করে দিচ্ছিল, আর বলতেছিল, আব্বা যান এত কষ্ট করে কার জন্য তুমি গর্ত খনন করো? হযরতে দাইয়াতুল কালবির গর্ত খনন করতে করতে মাথা দিয়ে ঘাম বের হয়, ছোট্ট সন্তান জামিলা পাশে দাঁড়িয়ে নিজের জামা দিয়া বাবার ঘাম মুছে দেয় আর জিজ্ঞেস করে, বাবার এই কার জন্য তুমি এত কষ্ট করে গর্ত খনন করো? হযরতে দাইয়াতুল কালবি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মেয়েকে বলি, আম্মা জান একটু দূরে যাও, কিছুক্ষণ পরে তুমি বুঝতে পারবা কার জন্য গর্ত খনন করি। হযরতে দাইয়াতুল কালবি বলেন, গর্ত যখন খনন করা শেষ হলো, আমি জামিলাকে কাছে ডাকলাম, বললাম, মা আয় দেখে যা গর্তের ভিতরে কি যেন দেখা যায়। ছোট্ট ছেলে জামিলা বুঝতে পারে নাই বাবার কথা শুনে দৌড় দিয়ে গর্তের কিনারা এসে বলে, কই গো বাবা, কোথায় কি দেখা যায়? দাইয়াতুল কালবি বলেন, আমি এত নিঃস্বর পিতা, গর্তের কিনারায় যখন আমার ছোট্ট কন্যা সন্তানটা এলো, আমি নিজ হাত দিয়া পিছনের দিক থেকে ধাক্কা দিয়া গর্তের ভিতরে ফেলে দিলাম, গর্তের ভিতরে ফেলে দিয়া চতুর্দিক থেকে মাটি দেওয়া শুরু করলাম। আমার কন্যা সন্তানটা হাত জোর করে আব্বা যান, বারবার মায়ের কাছে জিজ্ঞেস করতাম যে আমার আব্বা কখন আসবে, আব্বাকে একটা নজর আমি দেখবো, তুমি যেরকম আমার আজরাইল হয়ে আসবা আমি আগে জানতাম না। হযরতে দাইয়াতুল কালবি তার কন্যা সন্তানকে চতুর্দিক থেকে মাটি দিতে দিতে কোমর পর্যন্ত যখন ভরে গেল, কন্যা সন্তান নয় বিনয় করে বলে, আব্বা যান তুমি আমাকে জীবনে মেরো না, আমি জীবনেও তোমাকে আব্বা বলে কারো কাছে পরিচয় দেব না। জামিলা চিল্লায় বলে, আব্বা যান আমি দেশে দেশে ভিক্ষা করে খাব, তুমি আমার প্রাণ বাঁচায় দাও, আমি কখনো তোমার বাড়িতে আর যাব না। এভাবে করে জামিলা চিৎকার করে আর আব্বার কাছে দুহাত জোড়ে কান্না করে, কিন্তু নিষ্ঠুর পিতা হযরতে দাইয়াতুল কালবি কোনো কথা কর্ণপাত না করে গলা পর্যন্ত যখন মাটি দিয়া গেড়ে দেওয়া হলো, বড় একটা পাথর নিয়া জামিলার মাথার উপরে
মারাত্মক জোরে আঘাত করলেন আঘাতের কারণে মাথা ফেটে গিয়া ফিনকি দিয়া রক্ত বের হলো আর জামিরা শেষবারের মতো আব্বা বলে চিৎকার দিয়ে চিরকালের মতো নিস্তব্ধ হয়ে গেল হযরত দয়াদুল কালবে বলেন ইয়া রাসূলুল্লাহ আমি তাকে যেদিন থেকে জ্যান্ত কবর দিয়েছি আজ পর্যন্ত আমি ঘুমাতে পারি না ঘুমাতে গেলে পরে ঘুমের তন্দ্রা আসলে পরে আমার জামিলার চিৎকার আমার কানে এসে লাগে আল্লাহ রাসূল এই গুণ আল্লাহ পাক কখনো ক্ষমা করবেন না আল্লাহ রাসূল বললেন তুই মুসলমান হয়েছো তখন তো অমুসলিম থাকা অবস্থায় করেছিলে কাফের অবস্থায় করেছিলে আল্লাহ পাক তোমার এই গুণাও ক্ষমা করে দিয়েছে তো এটা হচ্ছে জাহিলি যুগের ইতিহাস জাহিলি যুগে অবস্থা ছিল আমাদের কালক্রমে কালের আবর্তনে আমাদের সমাজেও জাহিলি যুগের ইতিহাস সৃষ্টি হচ্ছে কিনা কিছুদিন আগে আমার নুসরাত বোন ফেনীতে তাকে অগ্নিদগ্ধ করে পুড়িয়ে মারা হলো অগ্নিদগ্ধ করে পুড়িয়ে মারা হলো যেই লোকজনগুলি নিজেদের স্বার্থ পূরণ করার জন্য অগ্নিদগ্ধ করে মেরে ফেলেছে আমরা প্রশাসনের কাছে দাবি জানাই এই লোকজনগুলিকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক কে রাজি আছেন হাত উঠা কত হত্যা হচ্ছে মা বোনরা ইজ্জত হারাচ্ছে তার হিসাব নাই কিছুদিন আগে পত্রিকা রিপোর্ট 100 দিনে 396 জন শিশু ও নারী ধর্ষিত হয়েছে এটা কি বাংলাদেশ নাকি ইহুদি খ্রিস্টানদের আমেরিকা কোনটা বাংলাদেশ যেখানে 95% মুসলমানের বসবাস এই মুসলিম অধ্যুষিত দেশে দিনে দিনে শত শত মা বোনরা ইজ্জত হারাবে এটা কল্পনাও করা যায় না এর কোনো প্রতিবাদ নাই মা বোনরা নির্যাতিত হচ্ছে নিষ্পেষিত হচ্ছে ইজ্জত হারাচ্ছে আজ কলেজ ইউনিভার্সিটি গুলোতে আমার মেয়েকে আমার বোনকে পাঠিয়ে বাপ মা নিশ্চিত থাকতে পারে না এদের পিছনে কিছু হায়নার দল আছে সব সময় লেখাপড়া বাদ দিয়া লন্ডবি করে মদ খায় গাঁজা খায় আর নারী অপহরণের জন্য বসে থাকে এগুলো আমাদেরকে বন্ধ করতে হবে সম্মান নারীকে মর্যাদা দিয়েছে আল্লাহ রাসূল ইসলাম দিয়েছে আমরা যদি প্রকৃত মুমিন হই ইসলাম ধর্মের অনুসারী হই তাহলে আমাদের দ্বারা এই কাজ করা মোটেও শোভা পায় না আবার ভাইরা এই নারীদেরকে মর্যাদা দিয়েছি কোন অবস্থায় যা দিয়েছে এরা যখন মায়ের জাতিতে পরিণত হয় যখন মা হয়ে যায় এদের মর্যাদার অনেক গুণ বৃদ্ধি পায় কোন সুবহানাল্লাহি ওয়া হামদিহি আল্লাহর রাসূল বলেন ফাইনাল জান্নাতা তাহতা রিজলাইহা মায়ের পায়ের নিচে আল্লাহর জান্নাত কার পায়ের নিচে মায়ের পায়ের নিচে মা কোন জাতি নারী জাতি পুরুষ জাতি নয় তাহলে নারী জাতির পায়ের নিচে আল্লাহর জান্নাত আমরা পুরুষ জাতি আমাদের পায়ের নিচে মাটি আর ছেঁড়া স্যান্ডেল ছাড়া কিচ্ছু না আছে নাকি তাহলে সম্মানিত পুরুষরা নাকি নারীরা নারীরা আল্লাহ রাব্বুল আলামিন মায়ের মর্যাদা সম্পর্কে সূরা বনি ইসরাইলের 23 নম্বর আয়াতে বলছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা তোমার রবের পক্ষ থেকে আদেশ হয়েছে আদেশ করা হয়েছে যে আমি আল্লাহর ইবাদত করার পর তোমার মা বাবার প্রতি ইহসান করবে অনুগ্রহ করবে এরপর সূরা লোকমানের 14 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন আনিশকুরুলি ওয়ালি ওয়ালিদাইকা ইলাইয়াল মাসির আমি আল্লাহর শুকরিয়া আদায় করো আর তোমার মা বাবার শুকরিয়া আদায় করো এই দুই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন নিজ হকের সাথে নিজের কথার সাথে মা বাবার কথা কেন জুড়ে দিলেন কারণ হলো একটাই আল্লাহ পাক জানেন যে আমি আল্লাহর পরে সন্তানদের জন্য সন্তানের জীবন গঠন করার জন্য সবচাইতে বেশি যারা কষ্ট করেন তারা হলেন মা বাবা মা বাবার মধ্যে আবার
মা সন্তানের জন্য আরো বেশি কষ্ট করে, এইজন্য ইসলাম মায়ের মর্যাদা আবার বাবার চাইতে বাড়াই দিয়েছে। কান লাগিয়ে শুনুন, বুখারী মুসলিম শরীফের হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস খানা বর্ণনা করেছেন। তিনি বলেন, এক লোক এসে রাসূলকে জিজ্ঞেস করলেন, মান আহাক্কুন নাসি মিন্নি বিহুসনি সাহাবাতি, হে আল্লাহর রাসূল, আমার সৎ ব্যবহার পাওয়ার সবচাইতে বেশি হকদার কে? আল্লাহর নবীজি বললেন, তোমার মা। আবার জিজ্ঞেস করা হলো, সুম্মা মান? রাসূল বললেন যে তোমার মা। তৃতীয়বার প্রশ্ন করা হলো, আল্লাহর রাসূল, সুম্মা মান? তারপর কে? নবীজি তৃতীয়বার উত্তর করলেন, তোমার মা। চতুর্থবার যখন প্রশ্ন করলেন, এবার নবীজি বললেন, তোমার বাবা। বাবার চাইতে মায়ের মর্যাদা কতগুণ বেশি? তিন গুণ বেশি। এর কারণ কি? কি কারণে মায়ের মর্যাদা বাবার চাইতে তিন গুণ বাড়াই দিলেন? কারণ আছে? কারণ ছাড়া আল্লাহ পাক কোনো কিছুই করেন না, উদ্দেশ্য ছাড়া কোনো কিছুই করেন না। মায়ের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বাবার চাইতে তিন গুণ বাড়াই দিলেন, কারণ হলো মা কষ্টের পর কষ্ট করে গর্ভধারণ করেছে, প্রসব বেদনা সহ্য করেছে, দু বছর বুকের দুধ পান করায়ছে, ঠিক কিনা কোন? আমার ভাইয়েরা, এই জন্য মায়ের মর্যাদা বাবার চাইতে বেশি করে দিয়েছেন, বাড়াই দিয়েছেন। একজন ছেলে এসে মায়ের কাছে দুইটা ভাউচার দিল, দুইটা ভাউচার দিয়ে মায়ের বলে, মা এই ভাউচার দুইটা তুমি রেখে দাও আর আমাকে ভাউচারের টাকাগুলি দিয়ে দাও। মা বলে, বাবারে কিসের ভাউচারে দুইটা? বলে, মা আমি সারাদিন আমার ছোট ভাইকে কোলে করে কষ্ট করে নিয়ে থাকি, তুমি বাড়ির কাজ করো, এ সারাদিন যে কষ্ট করে আমি নিয়ে থাকি এই জন্য তুমি আমার দিবা 50 টাকা, আর সন্ধ্যাবেলা তুমি অসুস্থ মানুষ আমি তোমার বিছানা করে দিয়া মশারি টাঙ্গাইয়ে দিই এই জন্য তুমি আমার দিবা আরো 50 টাকা। এই দুইটা ভাউচারের ফুল অ্যামাউন্ট হলো, মোট অ্যামাউন্ট হলো মাত্র 100 টাকা, এই 100 টাকা তুমি আমারে দিয়ে দাও আর ভাউচার দুইটা তুমি রেখে দাও। মা বলে, বাবারে তোর ভাউচার দুইটা আমি নিলাম, আমারও ভাউচার আছে, আমার ভাউচার হলো 4টা। মা ছেলে জিজ্ঞেস করে, মা তোমার আবার কিসের ভাউচার? মা বলে, বাবারে তোর ভাউচার তো তুই নিজে হাতে তৈরি করেছিস আর আমার ভাউচার স্বয়ং আল্লাহ তৈরি করে দিয়েছে। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহা ওয়াদাআতুহু কুরহা وحمله وفصاله 30 شهرا. মা বলে, বাবারে আমার 1 নম্বর ভাউচার হলো গর্ভধারণের কষ্টের ভাউচার, আমি তোকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি, গর্ভে ধারণ করা সন্তান গর্ভে ধারণ করা কত কষ্ট, এটা জনম দুঃখিনী মা ছাড়া আর দ্বিতীয় কেউ বলতে পারে না। সন্তান যখন মায়ের গর্ভে আসে, মা কিছু খেতে পারেন না, না খেয়ে থেকে থেকে মায়ের চেহারাটা শুকায় যায়, গর্ভের সন্তান মায়ের রক্ত আর ক্যালসিয়াম খেয়ে দিন দিন পেটের ভিতরে যত বড় হয়, মা দিন দিন রক্ত আর ক্যালসিয়ামের অভাবে তত দুর্বল হতে থাকে। গভীর রাত্রে মা সারাদিন বাড়ির কাজ করে গভীর রাত্রে মা ঘুমাতে গেছেন, তন্দ্রাচ্ছন্ন হতে না হতেই চোখে ঘুম আসতে না আসতেই গর্ভের সন্তান মায়ের পরিচয় লাথি মেরেছে, মায়ের ঘুম ভেঙে গেছে, মা আর ঘুমাতে পারেন নাই, ঘুম থেকে উঠে বসেছেন ব্যথা কমে নাই, বালিশটা নিয়া পেটের সাথে চেপে ধরেছেন ব্যথা কমে নাই, আবার শুয়ে গেছেন মায়ের পেন কমে নাই, এভাবে করে মা উঠা বসা করে সারা রাত মা বিনিদ্রায় কাটায় দে। আমার বন্ধুগণ, মা সামান্য ভাত নিয়ে খেতে বসেছেন, তরকারি তেমন খেতে পারেন না, কাঁচা লবণ আর সরিষার তেল দিয়া মেখে সামান্য ভাত প্লেটে নিয়ে খেতে বসেছেন, কয়েক লোকমা ভাত খেতে না খেতেই মায়ের পেটের সন্তান মায়ের কলিজায় আঘাত মেরেছে, মায়ের পেটে পেন শুরু হয়ে গেছে, মা আর খেতে পারেন নাই, খাবার প্লেটটা সামনে রেখে দিয়া বিছানায় গিয়ে আশ্রয় নিয়েছেন আর চোখের পানি ফেলেছেন। আমার বন্ধুগণ, মা বলে, বাবারে এই 10 মাস 10 দিন তোকে যে আমি কষ্ট করে গর্ভে ধারণ করেছি এটা হলো আমার 1 নম্বর ভাউচার, এই ভাউচারটা নিয়ে আর কত টাকা তুই আমারে দিবি দিয়া দে। আমার 2 নম্বর ভাউচার হলো ডেলিভারির কষ্টের ভাউচার,
ডেলিভারি করার সময় কত কষ্ট হয়, কত যন্ত্রণা হয়। চিকিৎসা বিজ্ঞানীরা বলেন, মেডিকেল সায়েন্টিস্টরা বলেন যে একটা সুস্থ মানুষ সাধারণত 45 ইউনিট পেন সহ্য করতে পারে, আর একটা মা সন্তান প্রসবের সময় 45 ইউনিট নয় কমপক্ষে 57 ইউনিট পেন সহ্য করেন। আমার ভাইরা রে, মা অনেক মা আছেন সন্তান প্রসবের সময় বেহুশ হয়ে যান, যন্ত্রণা সহ্য করতে পারেন না। অনেক মা আছেন যে সন্তান প্রসব করতে গিয়া দুনিয়া থেকে বিদায় হয়ে যান। মা বলে, বাবারে এই যে ডেলিভারি কষ্ট তোকে আমি করেছি প্রসব করার সময়, এটা হলো আমার 2 নম্বর ভাউচার, আর 3 নম্বর ভাউচার হলো তোমার যে আমি 2 বছর কিংবা 2.5 বছর বুকের দুধ পান করাইছি, এই দুধ পান করানোর জন্য যে কষ্ট হয়েছে এটা হলো আমার 3 নম্বর ভাউচার। আমার বন্ধুর একটা ছেলে 2 কিংবা 2.5 বছরের ভিতরে মায়ের মুখ থেকে কতটুকু দুধ পান করে হিসাব করে দেখা গেছে 35-40 মনের মতো দুধ পান করে মায়ের মুখ থেকে একটা শিশু। এক ছেলে এসে বলে, মা তুমি তো আমার অনেক কষ্ট করে লালন পালন করছো, আমি তোমার হক আদায় করতে চাই। কয়, বাবা তুমি আমার হক আদায় করবে কেমনে? কয়, বলো না তুমি আমার কাছে যা চাইবে আমি তাই দিয়ে তোমার হক আদায় করবে। মা বলে, বেশি কিছু চাই না, একটা আম চাই। কি চাই? একটা আম। ছেলে বলে, মা এত কষ্ট করলা, এই মাত্র একটা আম দিয়ে তোমার অধিকার আদায় হবে কেমনে? কয়, যা নিয়ে আয় ওইটা দিয়ে অধিকার আদায় হবে। আম নিয়ে আসছে ছেলে, বলে মা এই যে আম নিয়ে আসছি, তোমার অধিকার আদায় শেষ। বলে, এখনো হয় নাই, এটা নিয়ে রাতের বেলা ঘুমাবা, রাতের বেলা বুকের উপরে করে নিয়া ঘুমাবা, সারা রাত পেরিয়ে ফজরের সময় তুমি আবার এই আমটা দিবা, যদি দাও তারপর খেয়ে তারপরে কি হবে? হক আদায় হবে। এখন ছেলে মায়ের কথা অনুযায়ী বুকের উপরে নিয়ে ঘুমাইছে, কখন কি করছে পিঠের নিচে আমটা পড়ে একদম চ্যাপ্টা হয়ে গেছে। সকালবেলা মা ডাক দিয়া বলে যে, বাবা আমটা কই? কয়, মা ঘুমের মধ্যে এটা পিঠের নিচে পড়ে চ্যাপ্টা হয়ে গেছে। মা বলে, বাবারে আম দিয়া আমার ঋণ আদায় হবে না, তোমারে আমি বুঝানোর জন্য এটা করেছিলাম। তোমাকে আমি ছোট্ট অবস্থায় আমি ডান পাশে যখন নিয়ে ঘুমাইছিলাম তখন ডান দিকে প্রস্রাব করে দিয়েছ, আবার বাম দিকে নিয়ে ঘুমাইছি বাম দিকে প্রস্রাব করে দিয়েছ, এরপরে ডান বাম ওই দিকে যখন আর জায়গা পাই নাই ঠান্ডার দিনে তোমাকে ওই ভিজা জায়গায় না রেখে আমি তোমাকে বুকের উপরে করে নিয়ে সারা রাত ঘুমায় থেকেছি, একদিনও তোমাকে আমি পিঠের নিচে পড়ে পিঠের নিচে ফেলে চ্যাপটা করে দিই নাই। এখন তুমি কেমনে বলো, একদিন তুমি পারলে না, একদিন তুমি পারলে না একটা আম নিয়ে থাকতে, এখন আমার অধিকার তুমি কেমনে আদায় করতে চাও? এটা হচ্ছে কত নম্বর ভাউচার? 3 নম্বর ভাউচার। 4 নম্বর ভাউচার হলো মা বললেন যে, বাবারে তোমারে আমি সারা জীবনটা লেখাপড়া করাইছি, তোমাকে মানুষ করার পিছনে আমি যে কষ্ট করেছি শ্রম দিয়েছি এই কষ্ট আর লেখাপড়ার খরচের বিনিময়ে হলো আমার 4 নম্বর ভাউচার। এই 4টা ভাউচার তুমি নাও, আর কত টাকা তুমি আমাকে দিবা দিয়ে দাও। সন্তান দিতে পারবে? মায়ের কষ্ট বিনিময়ে দিতে পারবে? কখনো আদৌ সম্ভব না, মায়ের ঋণ কখনো শোধ করা যায় না। 1 ফোঁটা দুধের দাম, 1 ফোঁটা দুধের ঋণ মায়ের শোধ করা যাবে না, আর সারা জীবন আপনার শ্রম দিয়েছে এটা আপনি কেমনে সহ্য করবেন? মায়ের মন যে কত ভালো, যার মা নাই তারা বুঝে, যাদের মা আছে এরা বুঝে না, মা মারাত্মক জিনিস। আমার ভাইরা, তাহলে এই যে মা, হাদিস শরীফের মধ্যে এসে 3 ব্যক্তির দোয়া আল্লাহর কাছে 100% গ্রান্টেড হয়ে যায়, এটা গ্রহণযোগ্য হয়ে যায়, আল্লাহর কাছে কবুল হয়ে যায়, 100% সিকিউরিটি রয়েছে। কিসে? মায়ের দোয়া। 1 নম্বর কি? মায়ের দোয়া, বাবার দোয়া। আপনি পীরের কাছে, হুজুরদের কাছে, বৃদ্ধদের কাছে, মুরব্বীদের কাছে দোয়া চাইবেন, এই দোয়া কবুল হতেও পারে না হতেও পারে, কিন্তু মা বাপ যদি দোয়া করে কবুল হবে, 100% সিকিউরিটি রয়েছে। এটা আমি বলছিলাম, আল্লাহ রাসূল বলছেন, সালাসু দাওয়াতিন মুস্তাজাবাত, 3 ব্যক্তির দোয়া আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়, তার মধ্যে একজন হলো মা বাপ। মায়ের দোয়া আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় অনেক হিস্ট্রি রয়েছে, আমরা চোখেও দেখেছি,
কিতাব হাদিসের পড়েছি বিভিন্ন হিস্ট্রিতে আমরা পড়েছি মায়ের দোয়া কত কবুল হয় হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ তাআলা জান্নাতে আমার বন্ধু হবে এমন কোন মানুষ কি দুনিয়ায় আছে আল্লাহ বললেন দামেস্ক শহরে আলী ইবনে মুয়াফিক নামে এক ব্যক্তি কষাই গোশত বিক্রেতা জান্নাতে তোমার বন্ধু হবে বন্ধু হবে হযরত মূসা জান্নাতি বন্ধুর সাক্ষাৎ দুনিয়ায় হবে এটা তো সাধারণ ব্যাপার না হযরত মূসা আলাইহিস সালাম কাল বিলম্ব না করে দামেস্ক শহরে রওনা হয়ে গেলেন বন্ধুর সাক্ষাৎ হযরত মূসা আলাইহিস সালাম সেখানে পৌঁছে দেখলেন একজন গোশত বিক্রি করতেছে কিন্তু তার চেহারা খুব মিষ্টি দা ডার্টিয়েস্ট মানে এত মিষ্টি তার দিকে তাকানোর ইচ্ছা করে একবার তাকালে দ্বিতীয়বার তাকার ইচ্ছা করে হযরত মূসা আলাইহিস সালামের মনে কনফিউশন হল ডাউট পয়দাল যে এত বিশ্রী চেহারার অধিকারী লোকটা কেমনে আমার জান্নাতে বন্ধু হতে পারে এই ডাউটকে দূর করার জন্য কনফিউশনকে দূর করার জন্য নাম জিজ্ঞেস করলেন যে আপনার নাম কি কয় আমার নাম আলী ইবনে মুয়াফিক আল্লাহ যে নাম বলেছিলেন তার সাথে মিলে গেল হযরত মূসা আলাইহিস সালাম দেখতে পেলেন ওই গোশত বিক্রেতা গোশত বিক্রি শেষ করে কয়েক টুকরা মাংস নিয়ে বাড়ির দিকে রওনা হয়ে গেলেন হযরত মূসা আলাইহিস সালাম তাকে অনুসরণ করলেন তার পিছু পিছু চলা শুরু করলেন হযরত মূসা দেখতে পেলেন ওই ব্যক্তিটা বাড়িতে পৌঁছে গোশত রান্না করলেন এবং নিজ হাতে আটা খামির করে রুটি তৈরি করলেন গোশত আর রুটি নিয়ে চলে গেলেন কামরার ভিতরে রুমের ভিতরে বৃদ্ধ মা শোয়া আছেন খাটের উপরে এমন বৃদ্ধ এমন বয়স্ক চলতে পারেন না হাঁটতে পারেন না উঠে বসতে পারেন না নিজ হাতে তুলেও খেতে পারেন না তার শক্তি নাই খাবার শক্তি নাই ওই ব্যক্তিটা নিজ হাতে গোশত আর রুটি ভেঙ্গে ভেঙ্গে মায়ের মুখে তুলে দিলেন মা খেলেন তৃপ্তি সহকারে খেলেন তৃপ্তি সহকারে খাওয়ানোর পরে সন্তান মায়ের মুখটা পানি দিয়া ধুয়ে গামছা দিয়া সুন্দর করে মুছায় দিলেন মা তৃপ্তি সহকারে খেয়ে সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ তাআলা প্রতিদিন আমার সন্তান আমার জন্য যা করে এতে আমি খুশি হয়ে গেছি এতে আমি সন্তুষ্ট হয়ে গেছি তুমি আমার সন্তানের প্রতিও খুশি হয়ে যাও আর বর্তমানে নবী হযরত মূসার সাথে আমার ছেলেকে বন্ধু বানায় দিও মনজুর হয়ে গেল আল্লাহ দরবারে মায়ের দোয়া হযরত মূসা কোথায় কষায় গোশত বিক্রেতা আর সেই জামানার নবীর সাথে তার বন্ধু হয়ে গেল এবং জান্নাতে প্রবেশ করবে একই সাথে সুবহানাল্লাহি ওয়া বিহামদি এটা কার দোয়া মায়ের দোয়া ভালো দোয়া যেমন মায়ের কাজ দেয় আর বদ দোয়া করারও দরকার হয় না মায়ের মনে বাবার মনে কষ্ট পেলে ওর জিন্দেগি বরবাদ হয়ে যায় মা বাপ যদি কষ্ট পায় মনের ভিতরে সন্তানের দুনিয়াও শেষ আখেরাতও শেষ